আর নবী তো আপনার সম্পর্কে বলেছেন আমি নবী হইলাম ইলমের শহর ওয়া আলিয়ুম বাবুহা আর আমার আলী হইল সেই ইলমের শহরের দরজা সবানটা খুলে বলো না আল্লাহু আকবার এই আমার বন্দের বাড়ির সুন্নি মুসলমান বাবারা নবীর প্রতি সাহাবায়ে কেরামের তাজিম কেমন ছিল জানেন নি এই আমার পর্দানশীল মা বোনেরা মাওলানা আলী নামাজের মধ্যে দাঁড়াইলেন এক রাকাত নামাজ শেষ করলেন দুই রাকাত নামাজ যখন শেষের দিকে অন্যান্য সাহাবীরা মাঠের চারপাশ দিয়ে বেরুত দিয়ে আসেন আর এক একজন মনে মনে ভাবতেছেন নবীর সাহাবী মাওলানা আলী একদিক দিয়ে নবীর সাহাবী আরেক দিক দিয়ে নবীর মেয়ের জামাই তাও সাধারণ কোন মেয়ে নয় যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত কথাগুলি আমাদের ব্রেইনের ভিতরে শয়তান এনে ঢুকিয়ে দেয় যদি এই হাদিসের এবারত পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সমাধান না দিতেন পৃথিবীর কোন মানুষের নামাজ আদায় হইতো না কথা বলুন ঠিক কি না এইজন্য আজকে একটা ক্রিটিক্যাল অথেন্টিক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি যেটা গ্রহণযোগ্য হাদিস যেটা গ্রহণযোগ্য হাদিস যদি এই হাদিস পৃথিবীর মানুষের জন্য আল্লাহর রাসূল ইহসান করে না দিতেন আমাদের নামাজ আল্লাহ কবুল করতেন না কখনো বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ সকলে পড়ো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ আর সালাম প্রেরণ করি ওই নবীজির নূরানী কদম মোবারকে যিনি হাজার নাজের যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী জিনির মাতা মুবারকের চুল মুবারক থেকে শুরু করে পায়ের তালু মুবারক পর্যন্ত নূরুন আলা নূর মুবারক ওই নবীজির নূরানি কদম মুবারকে আমাদের দরুদ আর সালাম প্রেরণ করি সকলে পড়ুন আমিন আমি ভূমিকার মধ্যে যাব না সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব সার আলোচনা যেইটা আছে মূল বিষয় ভিত্তিক আলোচনার উপর কথা বলবো যাহার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে সুন্নি মুসলমানদের কলবের মধ্যে ইশকে রসুল পয়দা হয় সেই কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের প্রতি নেক নজর দান করুক সকলে পড়ি আমিন আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে আয়াতে কারিমার ত্রিয়াংশ তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন ইন্নাস সালাত নিশ্চয় যারা সালাত আদায় করে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সমস্ত অসদ খারাপ কাজ থেকে সমস্ত হারাম কাজ থেকে এই নামাজ দুনিয়ার মুমিনদেরকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন নামাজ যারা রাসূল পাককে স্মরণ করে আদায় করবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার কোনো পাপ কর্মের মধ্যে লিপ্ত থাকবে না চিৎকার দিয়ে বলো না ঠিক না বে ঠিক এজন্য আজকে দক্ষিণ কৈলাগ বন্দের বাড়ির সুন্নি মুসলমান বাবারা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই নামাজ এমন একটা অমূল্য সম্পদ এমন একটা আমল যে আমলের মাধ্যমে দুনিয়ার অসংখ্য মানুষ আল্লাহর
যেই আমল দিয়ে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে পেরেছে আজকে নামাজ আমাদের সমাজে দরকার আছে না নাই এর ভিতর দিয়ে আরেকটা বিষয় হলো নামাজ তো সবাই আদায় করতে পারে সুন্নি বলেন ওয়াহাবি বলেন খারেজি বলেন রাফিজি বলেন শিয়া বলেন মুতাজিলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ তার মসজিদের মধ্যে গিয়ে টক্কর ঠিকই দিতে পারে কিন্তু কোন নামাজ কার জন্য নাজাতের জরিয়া হবে কোন নামাজ বান্দার জন্য দুনিয়ার ফাহেশা থেকে হেফাজত করবে ওই দিকে যদি লক্ষ্য করি তাহলে এমনি ভাবে দেখা যায় যাদের কলবের মধ্যে নবীর পরিপূর্ণ ভালোবাসা আছে যাদের কলবের মধ্যে মদিনাওয়ালা সর্বক্ষণ বসবাস করে ওই নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ দুনিয়ার ফাহেশা কাজ থেকে হেফাজত করবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যদি হাদিসে পাকের দিকে লক্ষ্য করি আমার নবীর কাছে মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো এসে দেখতেছেন আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন আর বলতেছেন রাসূল পাকের ওই হাদিস কানা যেই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন লা সলাতা ইল্লা বিহুজুরি কলব যার মধ্যে যে নামাজের মধ্যে হুজুরি কলব নাই মাওলানা আলীর জবান দিয়ে বললেন ওই নামাজ আল্লাহ কবুল করবে না ওই নামাজ আমার আল্লাহ পছন্দ করবে না এই পাগলটা ডাক দিয়ে কয় মাওলা আলী আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যাই ও নবীর জামাতা ও নবীর সাহাবী আপনাকে তো আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমার নবী তো আপনার সম্পর্কে বলেছেন আমি নবী হইলাম ইলমের শহর ওয়া আলিয়ুম বাবুহা আর আমার আলী হইল সেই ইলমের শহরের দরজা সবানটা খুলে বলো না আল্লাহু আকবার ওই আশেকে ডাক দিয়ে কই মাওলা আলী আমি আপনার কাছে জানতে চাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি যখন আল্লাহর সেজদা দেওয়ার জন্য দাঁড়াই আমি নামাজের মধ্যে দাঁড়ানোর পর অনেক সময় আমার বিবির কথা নামাজে স্মরণ হয়ে যায় অনেক সময় আমার সন্তানের কথা স্মরণ হয়ে যায় অনেক সময় আমার কর্মের কথা স্মরণ হয়ে যায় আমি আপনার কাছে জানতে চাই আমার নামাজ কবুল হবেনি মাওলানা আলী বলে নবীর আশেকে রে যে নামাজের মধ্যে হুজুরি কলব নাই ওই নামাজ কোনোদিনও আল্লাহ কবুল করবে না জবান খুলে বলো না আল্লাহু আকবার এই আশেক কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলাল্লাহ নবী গো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার তো দুনিয়ার খেয়াল চলে আসে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার স্ত্রীর কথা স্মরণ হয়ে যায় আমার সন্তানের কথা স্মরণ হয়ে যায় ইয়া রাসূলাল্লাহ নবী গো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার কর্মের কথা স্মরণ হয়ে যায় আপনার মেয়ের জামাতা মাওলা আলী বলেছে আমার নামাজ হবে না আমার নবী বলে পাগল রে আমার আলীকে গিয়ে বলো আমি রসুল আমার আলীকে স্মরণ করেছি জবান খুলে বলুন সুবহানাল্লাহ জালা জুরাইনা জালা জুরাইনা রে হৃদয়ে লাই গাছে নবীর প্রেমের আগুন রে জালা জুরাইনা রে এ সাহাবী গিয়ে ডাক দিয়ে কই মাওলা আলী
আমার রহমাতুল লিল আলামিন নবী আপনাকে শরণ করেছে মাওলানা আলী দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে এসেছে এসে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে আলী আমার পাগলকে তুমি কি বলেছো মাওলানা আলী মুশকিল কুশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আমার জবান দিয়ে কোনো কিছু বলতে চাই না আপনার সেই হাদিস শরীফটা আমি বলেছি আপনি নবী যে বলেছেন লা সলাতা ইল্লা বিহুজুরি কলাব আমি শুধু এই হাদিসের বিশ্লেষণ তার সামনে বলেছি আমার নবী বলে আলী তুমি কি হুজুরি কলবে নামাজ আদায় করনি মাওলানা আলী বলে নবী গো আমার জীবনে আমি যত নামাজ আদায় করেছি যত সেজদা আমার মাওলাকে দিয়েছি আমার প্রত্যেকটা নামাজের মধ্যেই হুজুরি কলব ছিল চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় আলী তুমি আগামী কালকে আমার সামনে দুই রাকাত নামাজ আদায় করে দেখাইতে পারবানি মাওলানা আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি দেখাইতে পারবো আমার রাসূল বলেন তুমি শুধু নামাজ পড়লেই হবে না এই নামাজের মধ্যে হুজুরি কলব থাকতে হবে মাওলানা আলী বলে ইয়া রাসূলুল্লাহ উপহার স্বরূপ আপনার কাছ থেকে কি পাবো আমার নবী বলে উপহার স্বরূপ ইয়ামেনের সেই চাদরটা আমি তোমার হাতে সুপরদ করে দেব জবান খুলে বলুন সুবহানাল্লাহ পরের দিন সময় ধরলেন নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী মাওলানা আলী চলে আসলো আসার পরে আমার নবী বলেন আলী নামাজ শুরু করে ফেলো আল্লাহর নবীর সাহাবী মাওলানা আলী নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করলো নামাজের মধ্যে মাওলানা আলী তেলাওয়াত করতেছেন প্রথম রাকাত তেলাওয়াত শেষ কইরা রুকু দিলেন সেজদা দিলেন দেওয়ার যখন দ্বিতীয় রাকাতের মধ্যে শুরু করবেন আল্লাহর নবীর সাহাবী মাওলানা আলী তিলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন জবান খুলে বলুন আল্লাহু আকবার যখন আল্লাহর নবীর সাহাবী মাওলানা আলী সূরা ফাতিহা তেলাওয়াত করলো সূরা ফাতিহার পরে এবার অন্য আয়াতে কারিমা মিলাইতে শুরু করে দিলেন অন্য আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদু হাল আতাকা হাদীসুল জুনুদ فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়বেন হুজুরি কলব নিয়ে মাঠের চারপাশের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে এই আমার বন্দের বাড়ির সুন্নি মুসলমান বাবারা নবীর প্রতি সাহাবায়ে কেরামের তাজিম কেমন ছিল জানেন নি এই আমার পর্দানসীন মা বোনেরা মাওলানা আলী নামাজের মধ্যে দাঁড়াইলেন এক রাকাত নামাজ শেষ করলেন দুই রাকাত নামাজ যখন শেষের দিকে অন্যান্য সাহাবীরা মাঠের চারপাশ দিয়ে বেরোত দিয়ে আসেন আর এক একজন মনে মনে ভাবতেছেন আল্লাহর নবীর সাহাবী মাওলানা আলী একাদিক দিয়ে নবীর সাহাবী আরেক দিক দিয়ে নবীজির মেয়ের জামাই তাও সাধারণ কোনো মেয়ে নয় যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ অন্যান্য সাহাবীরা ঈর্ষান্বিত করতেছে যে নামাজ পড়লে কি আর না পড়লে কি চাদর তো রসুল তারা দিয়েই দিও সুবহানাল্লাহ ওই নামাজ পড়লে কি আর না পড়লে কি চাদর আল্লাহর রসুল মাওলানা আলীকেই দিয়ে দিব
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজের ভিতরে যখন সূরা কেরাত শেষ করলো, করার পরে রুকুর মধ্যে গেছে, রুকুর মধ্যে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়লো, দুইবার পড়লো, পড়ার পরে মনটা কইতেছে রে আল্লাহর রাসূলের ইয়ামিনের লাল চাদর মুবারকটা আমারে দান করো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার কথা আমাদের স্মরণ হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? বাজারের কথা, হাটের কথা, মাঠের কথা, ঘাটের কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, কাজের কথা, কর্মের কথা, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, পৃথিবীর সমস্ত কথাগুলি আমাদের ব্রেইনের ভিতরে শয়তান এনে ঢুকিয়ে দেয়। যদি এই হাদিসের এবারত পৃথিবীর মধ্যে আল্লাহর রসুল সমাধান না দিতেন, পৃথিবীর কোন মানুষের নামাজ আদায় হইতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকে একটা ক্রিটিক্যাল অথেন্টিক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা গ্রহণযোগ্য হাদিস, যেটা গ্রহণযোগ্য হাদিস। যদি এই হাদিস পৃথিবীর মানুষের জন্য আল্লাহর রাসূল ইহসান করে না দিতেন, আমাদের নামাজ আল্লাহ কবুল করতেন না কখনো। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তো আল্লাহর রাসূল প্রেমের খেলা খেলেছেন, এই জন্যই তো আমার এক ভাই লিখেছিলেন, প্রেমের বিষে ধরছে গো সাহারে। এই যুবক তোমরা তো বেশি পার হয়ে গলি, একটু বলো না, কি করিবে ও ওহ যায় তারে গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় গো, প্রেমের বিষে ধরছে গো সাহারে, আর কি করিবে ও যায় তারে গো বিষে পরান যায়, প্রেমের বিষে নবীর প্রেমে পাগল গো হইয়া, আরে বয়স্ক রনি গেল জো ও বাপাইয়ার জাহালা বলা দায়, প্রেমের জাহালায় অন্তর যাই গো, প্রেমের বিষে ধরছে গো সাহারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরান যায়, প্রেমের বিষে পরান যায় গো। আমার কৈলাগের মানুষ তো তরিকত পন্থী মানুষ, আমার বন্দের বাড়ির মানুষ তো তরিকত পন্থী মানুষ, পীর মুর্শিদের পাগল মানুষ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি শান্তা বললাম যে ইসানের মাধ্যমে পৃথিবীর মানুষ প্রেম খুঁজে পায় রহমাতুল্লিল আলামিনের, যে ইসানের মাধ্যমে পৃথিবীর মানুষ প্রেম খুঁজে পায় ওলি আল্লাহদের, যে ইসানের মাধ্যমে পৃথিবীর মানুষ প্রেম খুঁজে পায় স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিনের। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে ছিলাম হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে স্মরণ করলেন, নামাজের ভিতরে স্মরণ হয়ে গেল আমার নবী ইয়ামেনের চাদর মুবারক দান কইরা দিব। আল্লাহর নবীর সাহাবী নামাজ যখন শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করছে, করার পরে মাঠের মধ্যে নামাজের জায়গার মধ্যেই বসে রয়েছে, আমার নবী ডাক দিয়ে কই আলী রে তোমার চেহারাটা তো নামাজের আগে দেখছিলাম খুব সুন্দর দেখা যায়, আমার সুন্নি মুসলমান বাবাড়া। আমার নবী বলে আলী নামাজের আগে তোমার চেহারাটা খুব সুন্দর দেখছিলাম, চেহারাটার মধ্যে নূর তো জলমল করছিল, নামাজ শেষ হইল এখন তো চেহারার মধ্যে আরো হাসি থাকার কথা, কারণ তোমাকে আমি ইয়ামেনের চাদর মুবারক দান করে দেব। তাও দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি দান করবে না, যিনি চাদর মুবারক দান করবে তিনি হইল দুজাহানের বাদশাহ নবী রহমাতাল্লিল আলামিন। এবার মাওলানা আলী কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার
নবীজি আমি যে বাহাদুরি কইরা বলছিলাম যে আমি হুজুর কলম নিয়ে নামাজ পড়ব ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের মধ্যে তো হুজুর কলম ছিল না আল্লাহর রাসূল বলেন আলী তুমি দি হুজুরের কলমের বাহাদুরি করছিলা ও আলী শোনো নামাজের মধ্যে যারা হুজুর কলম নিয়ে নামাজ আদায় করব তারা তো সরাসরি আমার আল্লাহর বন্ধু হয়ে যাইব তারা তো দুনিয়ার মধ্যে আমার আল্লাহর ওলি হয়ে যাইব আর যাদের নামাজের মধ্যে হুজুর কলম থাকবে না তাদের নামাজ ভঙ্গ হবে না তাদের নামাজও আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে যদি কলবের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন থাকি জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর একটু উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আমি শেষ করে দিচ্ছি যেহেতু লম্বা সময় নাই যদি লম্বা সময় হইতো সুন্দর করে বিস্তারিতভাবে শেষ করতাম এই হাদিসটা শুধু সার যেই সার অর্থটা আছে এইটা আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসে না আসে না খেয়ালগুলি চলে আসে না দুনিয়া তো অনেক কিছুর খেয়াল শয়তান আমাদের ব্রেইনের মধ্যে ঢুকাই দেয় আমাদের মনের মধ্যে ঢুকাই দেয় তো এই খেয়ালগুলি থাকার পরেও আল্লাহর রাসূল প্রমাণ করে দিলেন যদিও ভিতরে শয়তানি খেয়ালগুলি থাকে কিন্তু এই ব্যক্তিরা তো নামাজ ছেড়ে দিতেছে না নামাজ যেহেতু পড়তেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করে নিবে বুকের ভিতর ঈমান থাকার কারণে কথা বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের এই স্তম্ভের নামাজগুলি আদায় করার তৌফিক দান করুক আমাদের কলবের মধ্যে মদিনাওয়ালার প্রেম পরিপূর্ণ হিসেবে কবুল করুক পাক পাঞ্জাতনের প্রেমগুলি কবুল করুক আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি নেক নজর দান করুক সকলে পড়ি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ